বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে সকাল থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ যে আন্দোলনটি কর্মসূচি পালন করছে তারা, আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড়ে এসে একত্রিত হয়। তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু শান্তিপূর্ণভাবেই তারা পালন করছিলেন এবং এখানে প্রায় 250 থেকে 300 মতো শিক্ষার্থী বা তারও বেশি সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়ে তাদের যে দাবিগুলো সেই স্লোগান স্লোগানে মুখরিত করতে থাকে। তবে অল্প কিছুক্ষণ আগে আমরা দেখতে পাই যে যারা বর্তমানে যে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ, যুবলীগ এবং অন্যান্য যে সংগঠনের দলগুলো ছিল তাদের সাথে শিক্ষার্থীদের মুখোমুখি একটি সংঘর্ষ হয় এবং তারা যে বিষয়টা দেখতে পাচ্ছি এভাবে দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে গুলি বর্ষণও হতে দেখেছি। তবে এখন যদি আমরা কথা বলতে চাই সেক্ষেত্রে মোটামুটি পরিস্থিতি এখন একটু কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে অল্প কিছুক্ষণ আগে কিন্তু তাদের যে দুই পক্ষের মধ্যে কিন্তু একটা ধাওয়া পাল্টা ধাওয়ার কিন্তু আমরা দেখতে পেয়েছি। যদি সব কিছু মিলে বলতে চাই এখন এই মুহূর্তে একটা থমথমে অবস্থা বা মোটামুটি একটা রণক্ষেত্র যদি বলতে চাই সেটা বলা যেতে পারে যে অবস্থান করছে শিক্ষার্থীরা এবং যে যুবলীগ এবং ছাত্রলীগের যে কর্মী রয়েছে তাদের সাথে দুপক্ষে একটা সংঘর্ষ আমরা কিন্তু অল্প কিছু আগে লক্ষ্য করতে পেরেছি এবং এখনও কিন্তু তারা দেখতে পাচ্ছে তারা তাদের সংঘর্ষের দিকে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব এলাকা থেকে।